মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিউটিএস ব্লগস চ্যানেল। তো তোমরা সবাই কি করছো, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের ভালোবাসায় শুভেচ্ছায় আমিও খুব ভালো আছি। তো আজকে এই আরেকটা নতুন একটা সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো তো যা জানিয়ে তোমার আমি আমার নতুন ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 8:30। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, ঘুম থেকে উঠে বিছানাটা উঠিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি চা নিয়ে। তো দেখো নিয়ে এসে গেছি, তো এখন চাটা খাবো। তো আজকে তো ছুটি আছে, ডে অফ আছে, তোমাদের দাদারও অফ আছে, আমারও অফ আছে, তো ও এখন একটু বেরোবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। গরম গরম চা, আর হচ্ছে মুড়ি ভাজা দিয়ে সকালের ব্রেকফাস্টটা একদম। বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম, এখন বাজে 1:00। তো আমি চান টান করে দেখো পুজো দিয়েছি, এমনিতে অনেক লেট হয়ে গেছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে পুজো টুজো দিলাম। তো পুজো টুজো দিয়ে ভাবছি যে না, অনেকক্ষণ ধরে ব্লগটা করা হয়নি, কেন কি একটু কাজ করছিলাম ঘরে, কাপড় টাপড় কিছু গুছাচ্ছিলাম, সেই জন্য। তো ওই সময় অ্যাকচুয়ালি কাজের ইয়েতে আমি ভিডিওটা অন করতে ভুলেই গেছি। তারপর তোমাদের দাদা বাজার থেকে মাছ টাস নিয়ে এলো, ওগুলো সব কাটাকুটি করে তারপর রান্নাবান্নাও করে নিয়েছি। তো খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো, রান্নাবান্না সেরকম কিছু করিনি, মাছ এনেছে, মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। তো মাছের তেল হয়েছে, ওটা দিয়ে বেগুন দিয়ে করেছি, আর হচ্ছে কি বলে মূলোর শাক করেছি, আর কালকে যে দেখেছিলে মাংস আর ডাল ওটা ছিল, তো সেই জন্য আর এখন আর বেশি কিছু ওই বেলাতে করলাম না, যা যদি হয়তো রাতে করব। তো এখন পুজোটা উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে এখন কি বলে খাবার দাবার খেয়ে নেব। আর তোমাদের দাদা শুয়ে আছে, গেম খেলছে, ঠিক আছে। আর বাইরে প্রচুর রোদ উঠেছে, তো কিছু কাপড় টাপড়ও ধোয়া হয়েছে। তো এসব করতে করতে 1:00 বেজে গেছে আজ। তো চলো দেখিয়ে দিই, তোমাদের দাদার কিছু কাপড় ছিল ওগুলো নোংরা হয়েছিল, ওগুলো ধোয়া হয়েছে। এই যে দেখো এখানে মেলে দিয়েছি, বাইরেও দেখো, বাইরে এখানে ইয়ের উপরও দিয়েছি, বাইরেও দিয়েছি, আর এদিকে দেখো এখানে জুতো সুতো দিয়েছি, আর আম সপ্তাহ ছিল ওগুলোতে পিঁপড়ে ধরেছে, তো ওটাও রোদে দিলাম। তো চলো এখন খাবার দাবার খাবো। তো বন্ধুরা এখানে বসে গেছি খাবার খেতে। তো এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কী কী আছে আজকে, কী কী রান্না করেছি, কারণ রান্না করার সময় তো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কেন কি বললামই ওই সময় কাজ করতে করতে মোবাইলের কথা কোনো ধ্যানই ছিল না, হঠাৎ করে তোমাদের দাদা বাজার নিয়ে এলো, তো এই ও ঘরে চলে গেছি, আর মোবাইলের কথা খেয়াল ছিল না, রান্নাবান্না হয়ে গেছে। তো তো ভাবলাম যে ঠিক আছে পরেই তোমাদের সাথে দেখিয়ে দেব, আর কাপড় টাপড় কিছু ভিজিয়েছিলাম সেই জন্য এদিকেও কখন এগুলো করবো তার ইয়ে ছিল। তো একটু ব্যাংকেও একটু কাজ আছে, তো ওখানেও যাবো ভাবছি, তো সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি করে মিটাতে গিয়ে মানে ভুলে গেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এখানে আছে মূলোর শাক, ঠিক আছে, রসুন পেঁয়াজ দিয়ে মূলোর শাক করেছি। তো এখানে আছে দেখো মুসুরির ডাল, এখানে আছে কালকের চিকেনটা, আর এখানে করেছি হচ্ছে মাছের তেল, ঠিক আছে, যে বেগুন দিয়ে মাছের তেল অনেকদিন বাদে করা হয়েছে। তো মাছটা আর করিনি, মাছটা ফ্রিজে রাখা আছে, ঠিক আছে, আর এখানে তো ভাত আছে, ঠিক আছে। তো এখন খাবারটা বেড়ে নেব, তো চলো খাবারটা বেড়ে নেব, তোমরা দেখতে থাকো, এখন খাবারটা খেয়ে নেব। তো চলো তোমরা সবাই দেখতে থাকো।
একটু রেডি হয়ে গেলাম, খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে নিলাম, করে একটু বেরোচ্ছি এখন, একটু ব্যাংকে যাচ্ছি। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এখন চা খেতে বসে গেছি, দেখো সন্ধ্যাবেলা ওই সময় দেখলে ছাদে ঘুরছিলাম, ছাদে নয় বারান্দায় বসেছিলাম, তারপর অনেকক্ষণ বাদে কারেন্ট এসছে, তারপর সন্ধ্যাবাতি দিলাম, এখন চা করেছি, বাড়িতে কথা বলতে বলতে চা খাচ্ছি। তো কথা বলা শেষ হয়ে গেছে, এখন চা খাচ্ছি বসে বসে দুজনে। তো বন্ধুরা আজকে হচ্ছে মানে আমি ব্লগটা শুরু করেছি হচ্ছে কীবারে বলতো, ব্লগটা শুরু করেছি হচ্ছে বৃহস্পতিবারে, ঠিক আছে, আর আজকে হচ্ছে শুক্রবার। তো এখন বাজে শুক্রবার প্রায় দুপুর 12:30, ঠিক আছে। এখন আমি জাস্ট ভিডিওটা অন করলাম, আগামীকাল রাতে যখন তোমাদের সাথে কথা বলছিলাম যে খাবার খেতে যাব, তখন হঠাৎ করে কারেন্টটা চলে যায়। তো তারপর থেকে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারেন্ট চলে গেছিলো, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো, সেই কারেন্ট সারা রাত আসেনি, সারা সকাল আসেনি। আমার মোবাইলে ছিল 10% চার্জ, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মোবাইল সুইচ অফ হয়ে আছে, 1% চার্জ, বাড়িতে ফোন করতে গেছি মোবাইল সুইচ অফ হয়ে গেছে, আর কেউ সাথে কোনো কথা হয়নি, কিচ্ছু না। কারেন্ট এসছে, এখন বাজে 12:30, এখন জাস্ট কারেন্টটা এলো, 2 মিনিট ছিল, মোবাইলটা জাস্ট চার্জে লাগিয়েছি, 8% চার্জ হয়েছে, আবার কারেন্ট চলে গেল। তো জাস্ট এখন মোবাইলটা অন হলো, এখন মাত্র 8% চার্জ হয়েছে। তো আমার ডিউটি আছে, ইভিনিং ডিউটি, এখন যাব ইভিনিং ডিউটিতে, তোমাদের দাদা ছিল মর্নিং ডিউটি, তোমাদের দাদা মর্নিং ডিউটিতে গেছে, এমনকি এতই কপাল খারাপ, দেখো আমি রান্নাবান্নাও করতে পারিনি, রান্নাটা বসিয়েছি, হঠাৎ করে আমার গ্যাস শেষ হয়ে গেছে, মানে মানে কপাল খারাপ হলে সব দিকেই কপাল খারাপ, দিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছে। আমি বুঝতেও পারিনি যে গ্যাসটা শেষের পথে, কারণ কালকেও বুঝতে পারিনি, ভালোভাবেই গ্যাস জ্বলছিল। তো যাই হোক, গ্যাসটাও দেখছি শেষ হয়ে গেছে। এদিকে ফ্রিজে মাছ ছিল, মাছগুলো জানি না কী অবস্থায় আছে, মাছগুলো আমি খুলিও নি, তো ভেবেছিলাম যে যদি কারেন্ট থাকতো তাহলে মাছগুলো সবকটা ভেজে রাখতাম, তো এখন মাছও ভাজা হয়নি, কিছু হয়নি, জাস্ট ভাতটা নামিয়েছি, এমন সময় কারেন্টটা চলে গেছে। তো যাই হোক, তো কালকে যে তোমরা দেখেছিলে মাছের তেল, মাছের তেলটা একটু ছিল, ওটা দিয়ে আমি একটু ভাত খেয়েছি। তো তোমাদের দাদাকে ফোন করে এক্ষুনি জাস্ট ফোন করলাম, মোবাইলটা অন হলো, মোবাইলটা চার্জে লাগিয়ে সুইচটা অন করে তারপর তোমাদের দাদাকে ফোন করে বললাম যে তুমি ইয়ে করে নাও, ক্যান্টিন থেকে খেয়ে চলে আসবে, আর আমি এরকম এরকম খেয়ে নিয়েছি, ডিউটিতে যাব আর মোবাইলটা চার্জে দেব, কিন্তু কারেন্টটা আবার চলে গেছে, এ কথা বলে ফোনটা রেখে দিয়েছি। তো দেখছি যে এখনো পর্যন্ত কারেন্টটা আর আসেনি। তো চলো, অনেক কিছু বকবক করে ফেলেছি। তো আজকে তো হচ্ছে জন্মাষ্টমী, তো এমন কি দেখো আমি কমিউনিটিতে পর্যন্ত একটা পোস্ট করতে পারছি না, শুধু কারেন্টের জন্য, কারণ কারেন্ট নেই। এখন যদি আমি মোবাইলটা 1% বললামই তো, সকালে 1% চার্জ ছিল, যে বাড়ি থেকে ফোন করেছে, যেমনি ফোন করেছে ফোনটা রিসিভ করেছি, মোবাইল সুইচ অফ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা ভালোভাবে সেলিব্রেশন করো, জন্মাষ্টমী এনজয় করো। তো চলো, আমার শাশুড়িমাও জন্মাষ্টমী করে, তো চলো তোমরা খুব আনন্দ করো আজকের দিনটা। তো আমি আমার ব্লগটা দেখো, ব্লগটা কাল থেকে শুরু করেছি, আজকেও এখনও কন্টিনিউ চলছে, তো ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, তো ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।